যেই গেমের অফ করছি অমনি কান্না জুড়ে দিচ্ছে। তো এবার আমরা যাচ্ছি, এই যে ফার্স্ট ক্রাই আছে এখানে বেবিদের সব কিছু প্রোডাক্ট পাওয়া যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আমরা যাচ্ছি দাদার কাছে, দাদা যেখানে জব করে তো সেখানেই আমরা যাচ্ছি বেড়াতে। আমরা পরিবারের সবাই যাচ্ছি, মা বাবা বৌদি আমাদের ছোট্ট গুড্ডু সোনা আর আমি সবাই যাচ্ছি। কিন্তু ওয়েদারটার জন্য একটু কীরকম লাগছে, তো চলো এখন আমরা রেডি হয়ে নিই আর দেখি গুড্ডু কী করছে। আমাদের গুড্ডু বাবুর ঘুম ভাঙছে নি, 7:30 বাজছে তাও এখনো উঠছে না। এই যে মহারাজ, উঠুন উঠুন, পাপার কাছে যাবো তো, উঠুন। আমরা কোথায় যাবো জানা? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? পাপার কাছে তুমি যাবে? পাপার কাছে? তাহলে দুষ্টুমি কেন হচ্ছে? দুষ্টুমি কেন হচ্ছে? কেন দুষ্টুমি হচ্ছে? সকাল থেকে কিসের দুষ্টুমি, কিসের দুষ্টুমি করছো তুমি? এরকম করতে হয়েছে? সকালে উঠে গুড মর্নিং করতে হয়, সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে দাও সবাইকে গুড মর্নিং, বলে দাও গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব বদমাইশ করছি, যেই ক্যামেরা অফ করছি অমনি কান্না জুড়ে দিচ্ছে, দুষ্টু হয়ে গেছে, সবাই বকে দেবে তোমাকে। তুমি দুষ্টুমি করছো না, সবাই বকে দেবে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, চলো আমরা বেরু বেরু যাবো তো, রেডি হয়ে নেবে চলো। গুড্ডু, এই গুড্ডু, ঠাম্মিকে দেখতে পেয়েছ, ঠাম্মিকে দেখতে পেয়েছ, ঠাম্মি রেডি, তুমি রেডি হবে না? এই যে তুমি রেডি হবে না? চলো আমরা রেডি হয়ে নেবো, চলো। ও এবার আমরা চান করব, আমরা এবার চান করব, রেডি হব, চলো চলো চলি। আমরা রেডি, এই যে আমাদের ব্যাগপত্র, কতগুলো ব্যাগ হয়েছে, গুড্ডুর ব্যাগেই বেশি আছে। সাথে একটা বাচ্চা থাকলে তার যে কত কিছু লাগে তার জন্যই এত কিছু ব্যাগ। আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু এই যে বেড়াতে যাবার নাম করলে আমাদের গুড্ডু বাবু ঘুমিয়ে পড়ে, তো ওকে এখন ঘুম থেকে তোলা হবে। গুড্ডু বাবু, ও গুড্ডু বাবু, এই যে শোনো, ও গুড্ডু বাবু ওঠো, গাড়ি চলে এসছে। শোনা তুমি এখানে থাকবে, তুমি এখানেই থাকবে, আমরা চলে যাচ্ছি বেড়ু বেড়ু, আমরা বেড়ু বেড়ু চলে যাচ্ছি, তুমি থাকবে এখানে। আমাদের গাড়ি, দাদার অফিস গাড়ি দাদা পাঠিয়েছে, তো এই গাড়িটাতেই আমরা যাব। তো এখন জিনিসপত্রগুলো সব গাড়িতে চাপানো হবে। এই যে এই গাড়ি, মেগেছে না, তুমি থেকে যাবে বলো। গুড্ডু এই টাটা, আমরা পুরুলিয়া ঢুকে গেছি। এই যে পুরুলিয়ার একটা শপিং মল, আচ্ছা
গুড্ডু, তুমি পাপার কাছে চলে এসছো? চলে এসছো পাপার কাছে? পাপার কাছে এসছো? হ্যাঁ, আমরা নিয়ে যাচ্ছি, থাক। এই যে আমরা দাদার কোয়ার্টারের ভেতর ঢুকছি। ভিতরে খুলো, যেতে গেলো তো আমরা পুরুলিয়া চলে এসেছি। আর পুরুলিয়াতে দাদার এই যে অফিস, অফিসের কোয়ার্টারে এখানে আমরা এসেছি। তো অনেকক্ষণ জার্নি করার পর একটু টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো টাটা, এখনের জন্য টাটা। কোথায় যাচ্ছ তুমি? এখন বাজছে প্রায় দুপুর দুটো। তো দাদা অফিস থেকে এবার আসছে, নিচেই অফিস দাদার। তো দাদা সেখান থেকে আসছে, আর এবার আমরা খেতে বসবো একসাথে। তো চলো খেয়ে নিই। আর আজ আমাদের রান্নাবান্না হয়নি, হোটেল থেকে আনানো হয়েছে খাবার। তো চলো আমরা খেয়ে নিই। এই যে আমাদের খাবার রেডি করা হচ্ছে। তো এই হোটেল থেকে এখানে হোম ডেলিভারি দিয়ে গেছে খাবার। বাবার খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা খাচ্ছি। আজ হচ্ছে তার পরের দিন। এই যে বৌদি এখানে চা করছে। এখানে দাদার এখানে ইন্ডাকশন ওভেন ছিল, তো সকালবেলায় চা না হলে চলে না, তাই এখানে চা। তো আজ হলো পরের দিন। কাল আমরা এখানে পুরুলিয়াতে এসেছিলাম, কিন্তু আসার পর আর কোথাও বেরোনো হয়নি, কারণ কাল খুব ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। তো আজকে যদি কোথাও বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সকালবেলায় দেখো চারদিকের পরিবেশটা, কাল বৃষ্টি হয়েছে বলে চারদিকটা কীরকম ভেজা ভেজা। আর এই যে এদিকটা মেন রোড, ওই যে দেখতে পাচ্ছ এটা মেন রোড, রাঁচি রোড। তো এই দিক দিয়ে কন্টিনিউ সারা রাত ধরে। তো এই যে দেখো দাদার অফিস কোয়ার্টারের পরিবেশটা চারদিকের, এটা অনেক দিনের পুরনো, ওই জন্যই এরকম। তো চারদিকটা খুব সুন্দর, আর কত দিনের পুরনো পুরনো গাছপালা দেখো। এই যে দাদার অফিস গ্রাউন্ডে একটা পার্কও আছে। ফুলের বাগান। কি সুন্দর না ফুলের বাগানটা! এখানে একটা কি সুন্দর ফুল ফুটেছে! কত রকমের গোলাপ আছে এখানে!
বৌদি আর এই যে দাদা, আমরা একটু বেড়াতে যাচ্ছি আর গুড্ডু মা বাবার কাছে আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই প্রথমে আমরা দেখতে পেয়ে গেছি একটা খুব সুন্দর মন্দির, আর তার পাশেই ছিল হোটেল পিনাকি সদন, যেটা দেখে আমার প্রায় 6 থেকে 8 বছরের আগের কথা মনে পড়ে গেল। আমরা কলেজ থেকে এক্সকারশনে এসেছিলাম এই পুরুলিয়াতে, তখন এই হোটেলেই আমরা ছিলাম কলেজে সবাই মিলে। আর এটা হলো পুরুলিয়ার বিখ্যাত সাহেব বাঁধ। তো এখন এই সাহেব বাঁধটা পুরোটাই কচুরিপানা দিয়ে ভর্তি। আশা করি তোমরা যারা পুরুলিয়ার বাসিন্দা বা পুরুলিয়াতে বেড়াতে এসছো তারা প্রত্যেকেই জানো এই সাহেব বাঁধের কথা। তো আমিও দেখে নিলাম, আরও একটা মন্দির দেখতে পেয়ে গেলাম। তো এবার আমরা যাচ্ছি এই যে ফার্স্ট ক্রাই আছে, এখানে বেবিদের সব কিছু প্রোডাক্ট পাওয়া যায়। তো আমাদের গুড্ডু শোনার জন্য দেখি কি কেনা যায় এই যে ফার্স্ট ক্রাই। তো দোকানে তো ঢুকে পড়েছি, আর দোকানে ঢুকেই আমরা জানতে পারলাম যে এখানে নাকি ভিডিও করা চলবে না, কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই, আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম। তো আমি বুঝতে পারি না যে এইসব দোকানে ভিডিও কেন করতে দেয় না, ভিডিও করলে আরও পাবলিসিটি বাড়বে আর অনেকে এই ভিডিও দেখে উপকৃতও হবে, তাই আমিও ভিডিও করতে বন্ধ করিনি। এবার চলে এসেছি আমরা পাঞ্জাবি মিউজিয়ামে, এখানে বিভিন্ন রকমের পাঞ্জাবি দেখতে পেলাম, ভ্যারাইটি তো প্রত্যেকটাই চোখে লাগার মতো, আর তার সাথে একটু হালকা করে বৃষ্টিও হয়ে গেল। এবার দেখছি আমাদের গুড্ডু শোনার জন্য পাঞ্জাবি, কিন্তু সাইজটা খুবই বড় লাগছিল, তো চলো দেখে নিই আর কী কী কেনা যায়। শপিং করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেল, তাই আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। গুড্ডু সোনাকে একা বাড়িতে রেখে এসেছি মা বাবার কাছে অনেকক্ষণ, তাই এবার আমরা বাড়ি ফিরছি। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।